এটা হচ্ছে আমার বিআরটি এর ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার রেজাল্ট শীট। আপনার শখের বাইকটাও এভাবে পড়ে থাকবে যদি আপনি ড্রাইভিং লাইসেন্স না করে থাকেন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওটা স্পেশালি হচ্ছে যারা বাইক রাইড করেন কিন্তু ড্রাইভিং লাইসেন্স না থাকার কারণে প্রতিনিয়তই মামলা খেয়ে যাচ্ছেন, তাদের জন্য আজকে আমার বাই বাই এবং রিটেন পরীক্ষা কীরকম হলো এবং ফিল্ড টেস্টটা কেমন হলো তা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো সেটা দেখার জন্য ভিডিওটা পুরো দেখতে থাক। এখন গড়িতে প্রায় সকাল 7টা বাজে। যারা ফেসবুক থেকে আমার ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন তা আমাকে কমেন্ট করে জানাবেন। অল দ্য বেস্ট। তাহলে স্টার্ট করা যাক। এরপরে লক্ষ্মীপুর বিআরটি এর ভবনে গিয়ে দেখতে পেলাম যে লম্বা বিশাল সিরিয়াল, কেউ কেউ সকালে সিরিয়াল ধরে আসে, কেউ কেউ আমার আগে গেছে। এখন আমি যাই দেখলাম যে সবার পিছনে, তো আমি আর কিছু না করে সোজা লাইনের পিছনে দাঁড়িয়ে গেলাম আর একটু ক্যামেরার একটা ফুটেজ নিলাম। আর পিছন দিয়ে দেখতে পেলাম যে জানালা দিয়ে যে আপনার যে শখের বাইকগুলো তারা কীভাবে যত্ন করে এখানে রেখে দিছে, তাই একটু খণ্ডচিন্তিত দেখলাম এবং আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছিলাম। তো আমরা একটা জিনিস সতর্ক রাখবো, আমরা যে বাইক রাইড করবো রোডে যেন আমাদের কাগজপত্রগুলো জেনুইন থাকে, আমাদের ড্রাইভিং লাইসেন্স থাকে, আমাদের হেলমেট থাকে। ওকে, তাহলে আমরা আর বিশেষ করে আইনি ঝামেলায় বেআইনি কখনো সমস্যায় পড়বো না। তো এটার পরেই আপনার হবে বায়োমেট্রিক কমপ্লিট হওয়ার পরে আপনার মোবাইলে এরকম একটা মেসেজ আসবে, তারপরে আপনার এখানে বলা আছে যে আপনার বায়োমেট্রিক কমপ্লিট এবং আপনি ডিসিটিভি এবং কম্পিটিশন টেস্টের জন্য মাঠে চলে যান। তারপরে আপনাদেরকে নিয়ে যাওয়া হবে তাদের সিলেক্টেড যে কোনো একটা স্কুলে যেখানে আপনাদের লিখিত পরীক্ষাটা হবে। লিখিত পরীক্ষাটা হবে 20 মার্কের, যার মধ্যে 12 পেলে আপনি উত্তীর্ণ। তো আমাদের পরীক্ষাটা হচ্ছে আমাদের গোডাউন রোডের একটা স্কুলে। তো এটা হচ্ছে আমাদের রুমের পরীক্ষার আগের ভিডিও যেটা আমি ধারণ করছিলাম। তো পরীক্ষার পরে আমি আপনাদের সাথে আর একটু শেয়ার করবো। এই যে এতক্ষণ দীর্ঘ লাইনের মধ্যে থেকে আমরা ফিঙ্গার দিয়েছি এবং আমাদের রিটেন পরীক্ষা হয়ে গেছে, এখন রিটেন পরীক্ষার রেজাল্ট দিবে আর প্লাস আমাদের বাইবা নিবে। তো এটা অনেকটা একটু ধৈর্য ধরতে হবে, একটা সময়ের ব্যাপার আছে। আর আমাদের বিকাল 3টায় হবে আমাদের এই ফিল্ড টেস্টটা, তো দেখতে থাকুন। তো মোটামুটি আমরা বাইবা পরীক্ষার ফলাফল দিয়েছে, মোটামুটি ভালো হয়েছে, পাশ আসছে রেজাল্ট। তো এখন আমাদের রিটেন পরীক্ষা হয়েছে যেটা, সেটাও আমাদের রেজাল্ট পাশ আসছে। তো এখন আমাদেরকে পাঠানো হয়েছে যে আপনার লক্ষ্মীপুর স্টেডিয়ামে, এই যে এটার চারপাশটা হচ্ছে লক্ষ্মীপুর স্টেডিয়াম। এখানে এখানে মাঠে আমাদের প্র্যাকটিক্যাল যেটা চালানো হবে, ওই যে এখানে কিছু মানুষ আসছে, তো এখানে আমাদের টেস্টটা হবে, মোটরসাইকেল চালানো হবে যে যতটুকু পারে তার উপরে পারফরমেন্সে। তো সতটুকু পুরো ভিডিও করা যাচ্ছে না কারণ অনেক আমাদের বাইবাটা হয়েছে আপনার কোর্ট বিল্ডিংয়ে, জেলা প্রশাসকের কার্যালয়, সেখানে মোবাইল ভিডিও করা যায় নাই। তো দেখা যাক সামনে কতটুকু করা যায়। দুইটাতে পাস আসছে আর একটা এখন আছে। এটা হচ্ছে আমার বিআরটি এর ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার রেজাল্ট শিট এবং এটা আমি আপলোড করে বিআরটি এর আমার লগইন আইডিতে এন্টার করে আমি এটা আপলোড করে দেবো এবং বিকাশে পেমেন্ট করে দেবো স্মার্ট ড্রাইভিং লাইসেন্স প্রিন্টিংয়ের জন্য। তো ভিডিওটা কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর কেউ যদি আলাদা আলাদা ড্রাইভিং লাইসেন্সের কীভাবে অনলাইনে আবেদন করবেন, কীভাবে আপনার বিআরটিএতে যাই বাইবা পরীক্ষা অ্যাটেন্ড করবেন, বাইবা পরীক্ষা কেমন হবে, তারপরে রিটেন পরীক্ষা কীভাবে দিবেন, প্রশ্নগুলো কেমন থাকবে এবং মাঠে কীরকম প্র্যাকটিস আগে করে যাওয়ালে এক চান্সে আপনি পাস করতে পারবেন এবং পেমেন্টটা কীভাবে করে স্মার্ট ড্রাইভিং লাইসেন্সের জন্য পূর্ণাঙ্গ আবেদনটা শেষ করবেন এবং কীভাবে হাতে পাবেন, কীভাবে অ্যাড্রেসটা সাবমিট করবেন, তা নিয়ে যদি পূর্ণাঙ্গ ভিডিও চান তাহলে আমাকে কমেন্ট করে জানান। আর আমার ভিডিওটা কেমন হয়েছে তা আমাকে কমেন্ট বক্সে জানান। যারা ফেসবুক থেকে আমার ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো অল দ্য বেস্ট।